তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেল সঠিক পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং চ্যানেল তৈরি করার পর কি কি সেটিংস আমাদের অন করতে হবে সেটাও আমরা দেখে নেব এই ভিডিওতে তো চলো মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এবার আমরা ইউটিউবটা ওপেন করার পর যে প্রোফাইল সেকশান আছে সেখানে আমরা ক্লিক করব। এরপর ক্রিয়েট এ চ্যানেল ওখানে ক্লিক করব এরপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখুন ইউটিউবের যে লোগো সেটা দেওয়ার অপশান আমাদের কাছে চলে এসেছে তো আমরা সেটা আগে দিয়ে নেব তো আমরা গ্যালারি থেকে আমাদের যে ইউটিউবের লোগোটা আছে সেটা আমরা সিলেক্ট করে সেটাকে সেট করে নেব তো সেট হয়ে যাওয়ার পর এবার নিজে দেখুন নেম এবং হ্যান্ডেল তো এই দুটোকে আমরা নিজেদের হিসাব মতন করে নেবো তো চ্যানেলের নেম আমরা নিজেদের মতন দিয়ে নিচ্ছি আপনারা সেটা নিজেদের মতো দিয়ে নেবেন তো আমি এখানে মণ্ডল একাডেমি এটা দিয়ে নিচ্ছি এরপর আমরা সেভ করে দেবো এটাকে সেভ হয়ে যাওয়ার পর নিচে যে হ্যান্ডেল আছে ওটাকেও আমরা নিজেদের মতো করে সেট করে নেবো এখানে বাই ডিফল্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাকে আমরা নিজেদের হিসাব মতো করে নেব তো আপনারা এটা করতে পারেন আর চাইলে এমনি রেখে দিতে পারেন তো আমরা এটা নিজেদের হিসাব মতো করে নিচ্ছি এটা হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে সেভ করে দেবো তো সব কিছু হয়ে যাওয়ার পর এবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আবার আমরা প্রোফাইল সেকশানে চলে যাব তো প্রোফাইল সেকশানে যাওয়ার পর আবার ভিউ চ্যানেলে চলে যাব তো ভিউ চ্যানেল খোলার পর এবার যে পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন ওটাতে আমরা টাচ করব। দেখবেন এখানে একটা নতুন অপশান চলে এসছে যেটা ডিসক্রিপশান বলে তো এই ডিসক্রিপশানে আমরা টাচ করে নেব এবার এখানে আমরা নিজেদের চ্যানেলে হিসাব মতো একটা ডিসক্রিপশান দিয়ে দেবো তো আমার কপি করা আছে আমি ওটা এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা নিজেদের হিসাব মতন এখানে দিয়ে দেবেন এটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে সেভ করে দেব বাস এটা সেভ হয়ে গেছে এবার আমরা ওয়াইটি টি স্টুডিওটা ওপেন করে নেব তো ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি এবার ওই চ্যানেলটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে প্রোফাইল অপশানটাতে ক্লিক করতে হবে তো প্রোফাইল অপশানটাতে ক্লিক করার পর এবার পেন্সিলের মতো আইকনটা ওখানে ক্লিক করে নেব তারপর এখানে দেখুন লিঙ্ক বলে একটা নতুন অপশান এসে গেছে তো এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এইসবের চাইডে লিঙ্ক দিতে পারেন তো আমি এখানে এখন কিছু দিচ্ছি না আমি এটা ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর এবার আমরা আবার ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেব তো ইউটিউব অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আবার আমরা প্রোফাইলে চলে যাব তারপর ভিউ চ্যানেলে চলে যাব আসার পর এখানে পেনসিল অপশানে ক্লিক করে নেব তারপর আমরা ইউটিউবের কভার ফটোটা দিয়ে নেব তো মোবাইলে আমাদের রাখা আছে কভার ফটো ওখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেব তো কভার ফটোটা আমরা দেখি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব নিজেদের হিসাব মতো তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে আমি বলে দেব যে লোগো এবং কভার ফটো কি করে আপনারা করবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তো এইসব হয়ে যাওয়ার পর এবার আমরা গুগল ক্রোম থেকে ওয়াইটি স্টুডিওটা সার্চ করে নেব তো আমরা গুগল ক্রোম ওপেন করে নিয়েছি গুগল থেকে এবার সার্চ করব ওয়াইটি স্টুডিও তো এটা সার্চ হয়ে যাওয়ার পর যে লগ ইন অপশান আছে ওখানে আমরা টাচ করবো এবার এটা গুগল ক্রোম থেকে ওপেন হয়ে যাবে তো গুগল ক্রোম থেকে ওপেন হওয়ার পর এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা দেখুন তো আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো আছে তাই লোডিং হতে দেরি হচ্ছে তো গুগল ক্রোম থেকে আমাদের ইউআইটি স্টুডিও খুলে গেছে তো এবার আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে থ্রি লাইনে ক্লিক করতে হবে তো থ্রি লাইনে ক্লিক করার পর নিচে সেটিংস অপশানে আসতে হবে তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চ্যানেল অপশানে আপনাদের আসতে হবে তারপর এখানে নিজের কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখানে আমি আমার কান্ট্রি এখানে সিলেক্ট করে নেব তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তো ইন্ডিয়া সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা সেভে ক্লিক করে দেবো সেভ হয়ে যাওয়ার পর আবার আমরা থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে যাওয়ার পর আবার আমরা সেটিংসে চলে যাব এবার আমরা চ্যানেল সেটিংসে ক্লিক করব। তো চ্যানেল সেটিংসে ক্লিক করার পর আমরা ফিচার এলিজিবিলিটি ওখানে ক্লিক করে দেব তারপর দেখতে পাবেন প্রথম অপশানটা প্রথম থেকে অ্যানাবেল থাকবে তো আরও দুটো অপশান যেগুলো আছে সেগুলো অ্যানাবেল আমাদের করতে হবে তো সেকেন্ড অপশানটাতে আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং তিন নম্বর যে অপশানটা সেটাতে আমাদের একটা ভিডিও ভেরিফিকেশান দিতে হবে তো এগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এবার আমি আপনাদের দেখাবো যে ইউটিউব চ্যানেলের লোগো এবং কভার ফটো আপনারা কীভাবে তৈরি করবেন তো এর জন্য আমি প্রথমে গুগলে ওপেন করব গুগল ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন এখানে আপনাদের সার্চ করতে হবে এআই লোগো মেকার তো এটি সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেটা আপনাদের ওপেন করে দিতে হবে ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনারা এখানে লোগো নিয়ে দেবেন এবং তারপর কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো এবার আপনাদের দেখাবো যে কভার ফটোটা কিভাবে আপনারা করবেন তো কভার ফটো করার জন্য আপনারা সার্চ করবেন ক্যানভা ইউটিউব ব্যানার এরপর সার্চ করার পর যে লিঙ্কটা প্রথমে আসবে সেটা আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে অনেক ট্যাম্পলেট চলে আসবে ইউটিউব ব্যানারের তো আপনারা নিজেদের হিসাব মতন এখান থেকে ইউটিউব ব্যানার তৈরি করে নেবেন তো আজকের ভিডিও এত দূরই যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার